বটবৃক্ষ। বটবৃক্ষের শিকড় মাটিকে যেমন আঁকড়ে ধরে রাখে, ঠিক তেমনি আঁকড়ে ধরে রেখেছো তুমি আমাদের। এত উদার করা সবুজ স্নেহের স্পর্শ, সে তো আমাদেরই পরম পাওয়া। তোমার ডান হাতের ছোট আঙ্গুলটি আমার ভরসার আশ্রয়, এত শক্ত করে ধরে রাখতাম, হোক সেটা মাঠে ঘাটে অথবা বাংলা একাডেমির বৈশাখী মেলায়। তিলের খাজা, নকুলদানা, বাদাম ভাজা আমাদেরই যেন অপেক্ষায় তোমার ওই ঝুলিটাতে। আইরে আমার ছোচা মোচা, কতদিন হয়ে গেল তুমি আর আগের মতো বলো না। বসন্তে বসন্তে কালক্রমে তোমার কালো ছাকরা চুলের রংটাতে যে বদল এসেছে টেরই পেলাম না। তোমার অতি আদরের পেয়ারা পাকিস্তানটি আজকাল বড্ড বেশি বাড়াবাড়ি আকার ধারণ করেছে। কেউ কি জানে ওই ভুঁড়িটা তোমার কত প্রিয়? এখন বলো পান সুপারির খবর। সিগারেট ছেড়ে পান ধরেছ তাও তো প্রায় 20 বছর। দাঁতের যে হালাত তুমি করেছ সেই দুঃখের কথা আমি ছাড়া আর কেই বা জানে। তোমার জগৎ মাতানো হাসিটি আমার যে বড্ড বেশি প্রিয়। এবার শুনো তোমায় বলি, কোনো এক সন্ধেবেলায় ব্রাহ্মণবাড়িয়ার অলিগুলিতে রিক্সা দিয়ে তোমার পাশে তোমার সব মাস্টারিপনার স্মৃতি কথা শুনতে শুনতে ভীষণভাবে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। যো নাকি পোকা গধূলিবেলা তোমার মিষ্টি স্মৃতি কথা, রিক্সার টুংটাং শব্দ মনের অজান্তেই চোখ মুছেছিলাম। তুমি কি বুঝেছিলে আব্বু, প্রচণ্ড সুখ আর আনন্দের মহেন্দ্র ক্ষণে নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয়েছিল। তোমার মনটা উলানিয়ার জন্য আজকাল ভীষণ ব্যাকুল, আমি জানি, আমি বুঝি। মেঘনার কবল থেকে বাঁচানোর কতই না চেষ্টা তোমাদের। মন খারাপ করো না বাবা, ব্যাপারটা না হয় নিয়তির উপর ছেড়ে দাও। সেদিন ফোনে হঠাৎ করে জন্ম মৃত্যু নিয়ে আলাপচারিতায় অজানা ব্যথায় মনটা কেঁপে উঠল। তুমি কি আমাকে কিছু বাস্তবতার চিত্র তুলে ধরতে চেয়েছিলে? তুমি কি জানো না আমি কতটা আবেগ প্রবল? ভাগ্যিস তুমি ফোনটা ঠিক সময় মতো ধরো। হাজার হাজার মিষ্টি স্মৃতির হাট বসেছে জানো, কি যে করি। বাবা দিবসে আর কিভাবে শুভেচ্ছা দিব জানি না, যে সব স্মৃতিকে জড়ো করে বলতে চাই অবশেষে অনেক ভালোবাসি আমার বটবৃক্ষকে। থ্যাংক ইউ।